গোয়ালটা নির্মাণ করেন আপনি, গোয়ালটা কি সম্পূর্ণ গরু বিক্রির টাকা? হ্যাঁ, গরু বিক্রি সব কিছু আমার, গরু যা সব কিছু আমার গরু কে পাইছে, আমার বাবার কোনো কিছু ছিল না। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাবো, নতুন একটি ফার্ম এবং নতুন একটি অভিজ্ঞতা। আপনারা সাথে থাকুন, আমি পর্যায়ক্রমে এই ফার্ম শূন্য থেকে কীভাবে এতটা দূর পৌঁছালো, এতটা গরু কীভাবে এই লোকটা মানে আমাদের এই ভাইয়া করছে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, অনেকগুলা গরু সমন্বয়ে একদম পারিবারিকভাবে উনি আমাদেরকে জানাবেন কীভাবে এটা শুরু এবং আজকে পর্যন্ত এতগুলো গরু উনি কীভাবে করলেন। ওনার তথ্য অনুযায়ী আমি যেটুকু জানতে পারলাম যে ঘরটি আপনারা দেখছেন, এই যে ঘরটি আপনি দেখছেন, এই সুন্দর ঘরটি অবশ্যই ইট ছাড়া সব ডালাই, সব ডালাই, সব ডালাই। আপনি সম্পূর্ণটা কি গরু থেকে করেছেন? সব সব কিছু, এ টু জেড, এই জায়গায় ঘর ছিল। আচ্ছা আচ্ছা, এই জায়গায় ঘর ছিল 44 ট্রাক, 300 ফুটে ট্রাক, 44 ট্রাক বালি দেওয়া আর 17 ট্রাক ভগদ আর মাটি, এই সব কিছু গরু থেকে। বসবাসের কোনো উপযুক্ত ছিল না, মানে এই জায়গাটা টোটালি বসবাসের কোনো উপযুক্ত ছিল না। এই জায়গাটাতে উনি সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট করেছেন এবং অনেক দূর থেকে মাটি নিয়ে আসছেন, মানে এখান থেকে 40-50 কিলোমিটার দূর থেকে। 40 ট্রাক ভিট বালি 300 ফুটি, আচ্ছা, আর হচ্ছে 17 ট্রাক ভগদার মাটি দিয়ে এই জায়গাটা পূরণ করা। শুধুমাত্র এই গরুর চাষ, এই গরুর থেকে, এই এই গোয়াল থেকে, এই গোয়াল থেকে না, না এই গোয়াল থেকে না। আগে আমি এই গোয়াল বানানোর আগে ছোট ছোট চিনির চালা দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তারপর গর্ত বুজনের পরে এই কি আছে, মানে একদম টিনের একটা সাবলা দিয়ে এখানে একটা, মানে কোনো ভাবে এখানে গরু থাকলে না ভেজে এমন একটা পরিবেশে মানে আপনাদের একটু দেখাই, এইটুকু জায়গার মধ্যে উনি 5-6টা গরু পালন করেছেন। এই যে এই যে জায়গা, এইটুকু জায়গার ভিতরে উনি 5-7টা গরু, এবং আমার গোয়ালি প্রথম গ্রামা বাছুর হয়েছিল। আপনার গোয়ালি? আমার গোয়ালি প্রথম গ্রামা বাছুর হয়েছিল আমাদের অঞ্চলে, ইনার গোয়ালে প্রথম গ্রামা বাছুর হয়। আমি পরের বাড়ি থেকে মানুষ হয়েছি, এই যে জায়গাটা গোয়ালটা দেখতেছেন, এই জায়গাটা ছিল আসছে গোয়ার্থ। আমি প্রথমে ওই যে আমার ঘরটা, ওই যে আমার ঘরটা ওইখানে, আমি প্রথমে ওইখানে মাটি বালি তুলিয়ে ছাবড়া দিয়ে, তিনি ছাবড়া দিয়ে আমি প্রথম আমার গরু পালন স্টার্ট করি। আচ্ছা, তারপর কিছুদিন পরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমি এই গর্তগুলো বন্ধ করিয়ে, আগে একটা ই করা হয়েছে 4-8-2022 সালে আমি এই গোয়ালটা নির্মাণ করি। এর আগে আমি শুধুমাত্র গরুর উপরে পরিশ্রম করেই আজকে এই পর্যায়ে আসছেন, ওনার কিছুই ছিল না। উনি মূলত মামা বাড়িতেই মানুষ, আর সেখান থেকে এসে আপনি কয়টা গরু দিয়ে শুরু করেন প্রথমত? আমি প্রথমত 1টা গরু দিয়ে শুরু করি, সমিতির থেকে টাকা তুলি, 10,000 টাকা তুলেছিলাম আমি তখন রাজমিস্ত্রির জুগালে কাজ করি। 10,000 টাকা দিয়ে গরুটা কুড়াই করার পরে 5-7 মাস বয়সে যাইয়ে আমার ওই বাচ্চাটা পড়িয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে আমি যেভাবে আর কি গরুগুলোর খাতি নথি দিই, তাতে বোঝাই যায় না যে আসলে গবনই আছে, ঠিক আছে? তখন শরীর স্বাস্থ্য তো ভালো, শরীর স্বাস্থ্য এত ভালো যে সেই গরুটা আমি 12,000 টাকা কিন্তু কুড়াই করি, আমি 18,000 টাকা বিক্রি করি বাচ্চা পড়ে যাওয়ার পরেও, মানে তার চেহারা তো ভালো ছিল যে তাকে বুঝাই যেত না। তারপর আমি ওই 18,000 টাকা দিয়ে আরও কিছু লোন করি, আমি তখন দুটো গরু খুশি, তখন আমার খুশার জায়গাও এইরকম ছিল না। আচ্ছা, জাস্ট ওইটা আমি ইটির সলিং দিয়ে চার কোনায় চার দিয়ে পুঁতি পুঁতি আমি চালা দিয়ে মানে গরু পালন শুরু করি। অনেক সুন্দর। হ্যাঁ, তারপর সেই দুটো কত বিক্রি হয়? সেই দুটো বাচ্চা দেয়, বাচ্চা দিয়ে 3টি হয়। হ্যাঁ, 3টি হওয়ার পরে দেখা যাচ্ছে কি আমি বেচা কিনা করি, আবার 4টে তৈরি করি। 4টে তৈরি করার পরে আমার একবার একটু দখল গেছিলো, মানে 8 বছর এই কষ্ট করার পরে একবার আমার ফার্মের গরু
কাটলা সবই মারা গেছিল কয়টা গরু মারা গেছিল দাদা কয়টা দুই বলা তিনটে মারা গেছিল হ্যাঁ মারা যাওয়ার পরে আমি একবার মানে আমার শেষ হয়ে গেছিল সব তখন আমি 40,000 না 50,000 টাকা লোন করেছিলাম আট দিন সমিতিতে যে উপরওয়ালা আমাকে দেয়নি তাই বলে আমি পিসু বাবা ছাড়া আনতে না যদি উপরওয়ালা আমার দেয় তাহলে আমার কষ্টের পরেতেই তো দেবে সে আমার হয়তো বা পরীক্ষাও করতে পারে তখন আমি 40,000 টাকা লোন নিয়ে আমি আবার স্টার্ট করি পুনরায় স্টার্ট করি আবার আর আমি রাজমিস্ত্রি আস্তে আস্তে সে যুগালি থেকে আমি আমার হেড মিস্ত্রি আমার 20-22 জন লোকজন কাজ করে এই যে যে জায়গাটাকে আমি গুয়াল দেখতেছেন এখানে বিরাট বড় একটা গর্ত ছিল যা আমি 2022 সালে আমি এই গর্তটা বুঝিয়ে এই গোয়ালটা নির্মাণ করি ওই গরুর পরে এই যে গোয়ালটা দেখতেছেন এইখানে কোনো ইট ব্যবহার করা নেই ব্রিকির কোনো কাজ নেই আচ্ছা 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 হ্যাঁ সব ডালাই এ টু জেড সব পাথরে কুচি দিয়ে ডালাই আচ্ছা যা কিছু দেখতেছেন আচ্ছা আচ্ছা সব কিছু আমার এই গরুর থেকে এবং আমি আর মা আমার মা সমান তাহলে দুজন পরিশ্রম করেছি তারপরে আমি বিবাহ করেছি 2019 সালের 21শে ফেব্রুয়ারি আমি বিবাহ করেছি আমার সহধর্মিনী আসি এই মানে এই পারিবারিক সাথে এই গরুর সঙ্গে সবাই আমি তো কোনো কিছু করতে পারিনি এখন 7টার সময় চলে যাই আর রাত 8টা-9টার সময় আসি আমার মা আর স্ত্রী এই যাই আসতে মানে যাই হোক আমরা জানতে পারলাম ইনারা বাড়িতে আছেন মা এবং ওনার স্ত্রী ছোট একটি বাচ্চাকে আমরা দেখছি সবাই মোটামুটি বাচ্চা বাদে আর এই ফ্যামিলির প্রত্যেকেই এই গরুকে যত্ন করে এবং এই গরুকে যত্ন করার ফলে কি আপনি ভালো বুঝতেছেন তাহলে খুব এখন এখন টোটাল মিলে এই মনে করেন আমি জিরোর থেকে হ্যাঁ আমি জিরো থেকে আজকে এই অবস্থায় আছে এই অবস্থায় আপনার টোটাল কট দিয়ে এই গরু এই ফার্ম দিয়ে সব মিলে আমি 1 টাকা দিন আর এই কার কাছে আমি পাবো তা কেউ আমার কাছে পাবে না এই যে আমার সাসাতো ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা যেটা আমার ছেলে ওনার কাছে একটু জিজ্ঞেস করেন সব মিলে আমি যেটা বুঝি আপনার এখন 20 লাখের উপরে অ্যাসেট কম বেশি যা আছে হ্যাঁ যাই হোক 20 লাখের উপরে অ্যাসেট আপনারাও দেখছেন 20 লাখের উপর উনি গট টট দিয়ে যে খরচ করেছেন তাতে আমি বুঝতে পারছি বা আপনারাও বুঝতে পারছেন উনি 20 লাখ টাকার উপরে এখানে ব্যয় করেছেন যাই হোক বন্ধুরা আপনারা জানলেন একদম শূন্য থেকে পাশের দাদা তাহলে আপনি আপনারাও খেয়াল করুন ছোট্ট একটা বাচ্চা এবং সেই ওনার সহধর্মিনী ওনারা একসঙ্গে এই ফার্মে খোদ আপনি একটু বলেন ফার্মে কি আপনি সহযোগিতা করেন জানলাম যে বৌদি অনেক সহযোগিতা করেন রান্না বান্নায় গরুর খাওয়া দাওয়া উনি করেন আর দাদা আপনার কাছ থেকে শুনি মানে উনার উনি যেভাবে গরুর চাষ করেন আপনার তো পার্শ্ববর্তী আছেন তো আপনি একটু বলেন দুই কথা ওনার সম্পর্কে একেবারে শূন্য থেকে এই পর্যন্ত আমি 20-40 লাখ টাকার মালিক হয়েছে এই শূন্য থেকে একদম শূন্য থেকে আমার একটা জায়গা জমি কোনো জায়গায় শুষতম জায়গা নেই এই দুইটা টুকানি ছাড়া আমার সব কি ওর কোনো জায়গা নেই আমার সব কি উনি বললেন ওনার একটুও জায়গা জমি নেই শুধুমাত্র এই যে বাড়িটুকু দেখছেন আপনারা এইটুকুতেই ভর করে উনি এই গরু চাষ করে তাও এই এইটুকানি কি গর্ত ছিল এর থেকে আমি সাদা জমি কিন্তু এর থেকে আমার কম খরচ হচ্ছে এখন এই জমিটাতে যে পরিমাণ মাটি ভরট করেছেন সেই টাকায় যদি উনি মনে করছেন যে উনি বাইরে কোথাও জমি কিনলে অনেক ভালো করতেন তো এত টাকা হয়তো বা ব্যয় হতো না কিন্তু বাবার ভিটে তো তাই উনি এখানেই স্বাচ্ছন্দ্য বোধ করেছেন যাই হোক টাকা তাহলে ওনার সম্পর্কে আপনিও তো দেখতেছেন যে উনি প্রতিনিয়ত এই গরুর কাজ করেন না আর আমি ক্ষেতের কাজ করি আর গরু দুটো সাইডে পুষি যাই হোক তাহলে এর গরু চাষ দেখে অনেকেই উদ্বুদ্ধ হবে আশা করা যায় নাকি আমি যে পদ্ধতি খাতি দিই সেই পদ্ধতি প্রতি প্রত্যেকে চালু করার চেষ্টা করছে যে অত বিসিএলই কিনে পারা যায় না বিসিএলির টাকাটা যদি দানাদারে দেওয়া হয় আমার মূলত দানাদার খাবারই খাওয়া আছে বিসিএলিটা কি বিসিএলি দিতে হবে বা কাছাকাছি দিতে হবে জাবর কাটার জন্য বা কাছাকাছি এক ধরনের পুষ্টি কিন্তু এই যে নেফিয়ার ঘাস এতে কোনো পুষ্টি নেই তাই না হ্যাঁ এতে কোনো পুষ্টি নেই এতে পুষ্টি হবে ইউরিয়া দেওয়ার পরে ইউরিয়া যেন 25% প্রোটিন নাকি দিয়ে আছে এই ইউরিয়া যদি এই নেফিয়ার ঘাসে দেওয়া হয় তাহলে কিছুটা এই সেই প্রোটিনটা এই ঘাসের দ্বারা আসে তাহলে শুধু ইউরিয়া দেওয়া যায় না সেই ঘাসে আগে দিতে হবে তারপর নেফিয়ার ঘাসে আসবে তারপর গরু কাজ হবে এই নেফিয়ার ঘাসে কোনো ফলই নেই অর্থাৎ আমি বিসিএলির বা ঘাসের টাকাটা যদি আমি দাঁড়া দাঁড়িয়ে নিয়ে আসি তাহলে আমার সময়ও কম লাগতেছে আমার এই যে গরুগুলো দেখতেছেন না প্রত্যেকটা গরু স্বাস্থ্যবান 3 মাস
চার মাস আড়াই মাস এক মাস আপনি উনাদের গরু দেখেন আমার দুই চল্লিশ টাকাটা আমি দানা দাঁড়িয়ে দিচ্ছি, আমার খরচও কম আছে, আমার সহজও আছে। বন্ধুরা, আপনারা এতক্ষণ যে ফার্মটি দেখলেন এই সম্পর্কে আমি মানে আমি আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না, শুধু আপনি এইটুকুই বলবো যে সঠিকভাবে যদি পরিচর্যা করা হয় তাহলে খুব স্বল্প জায়গার মধ্যে মানে একটা সুন্দর ফার্ম গড়ে তোলা সম্ভব। আর যেটা সম্ভব করেছেন আমাদের এই ভাই, আপনার নামটা আর একবার বলেন। আমার নাম সুকৃতি মণ্ডল। সুকৃতি মণ্ডল। আমার বাড়ি মুশিয়াটি সুন্দর ইউনিয়ন অভয়নগর থানা। আচ্ছা, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর একটা হাসি দিয়ে শেষ করতে চাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে তো আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আশা করছি আপনারাও উপকৃত হবেন আমাদের এই ভিডিও থেকে। তো আজকে এ পর্যন্তই, সকলের শুভকামনায়, ভালো থাকবেন সকলে।